দর্শক, আপনাদের সবাইকে স্বাগত আজকে লাইভ সারা দেশে। আজকে লাইভ সারা দেশে আপনাদের সঙ্গে আছে আমি যোজনা আফরিন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি আর তৃণমূলের রাজনীতির খবর জানবো। সেই খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী নয়ন বুরাজয়, এবং আজকে তার সঙ্গে অতিথি হিসেবে আছেন আবুল হোসেন বক্কর, সাধারণ সম্পাদক মহানগর বিএনপির। জয়, শুভ সকাল আপনাকে। আপনার মাধ্যমে জানতে চাই যে আপনার সাথে তো একজন অতিথি আছে, আপনার কাছে যেটি জানতে চাই যে আসন্ন যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, চট্টগ্রামের যারা তৃণমূলের রাজনীতিবিদ আছে তারা আসলে কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন? জয়, শুভ সকাল যোজনা আপনাকে। আপনি যেমনটা বলেছিলেন, আসলে সারা দেশের মতো আমরা যদি বলি বন্দনগরী চট্টগ্রামেও ডামাডোল বাজা শুরু হয়েছে নির্বাচনের। কিন্তু আমরা দেখছি চট্টগ্রামে 16টি আসন রয়েছে, 16টি আসনে আওয়ামী লীগের যেমন ধরেন আমরা যদি বলি তাদেরও যে সম্ভাব্য প্রার্থীর তালিকা রয়েছে, তেমনিভাবে কিন্তু বিএনপিও তারাও পিছিয়ে নেই, তাদেরও আমরা দেখছি তারাও প্রচার প্রচারণা, এমনকি তারা গণসংযোগ সহ ভোটারদের মন জয় করার জন্য কিন্তু ভিতরে ভিতরে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে যদি আসলে যোজনা আমরা আপনাকে বলে আসলে নির্বাচন জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বিএনপিও। তো আপনি অবশ্য লক্ষ্য করছেন, আমরা এর আগেও আমরা আপনাকে জানিয়েছি চট্টগ্রামের 16টি আসনের মধ্যে বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকা, কিন্তু 16টি আসনের মধ্যে যে প্রার্থীর তালিকা রয়েছে সেই তালিকার মধ্যে একাধিক প্রার্থীর নামও রয়েছে। তো এই বিষয় নিয়ে আজকে আমাদের লাইভ সারা দেশে আমাদের অতিথি হিসাবে রয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। আমরা আপনাকে স্বাগত জানিয়ে আমাদের আলোচনা আমরা শুরু করতে চাই। আমরা জানতে চাই আসলে নির্বাচনের বছর আসলে সব কিছু ঠিকঠাক থাকলে এই বছরের শেষে কিন্তু জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনের জন্য আপনারা কতটুকু প্রস্তুত বলে মনে করছেন? আমি সর্বপ্রথম News24-এর সবাইকে স্বাগতম জানাই। নির্বাচনের আমরা দেখতে পাচ্ছি ধামাডোল, সরকারি দল এককভাবে ওনাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন একতরফা। আপনারা দেখতে পাচ্ছেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে। তো বিএনপি একটি নির্বাচনমুখী দল, বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত এবং আমাদের মাঝে নির্বাচনের প্রস্তুতি আছে। কিন্তু সর্বপ্রথম এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের দাবি হচ্ছে আমাদের নেত্রীকে মুক্ত করা। তো আমাদের নেত্রীর মুক্তির আন্দোলন আমাদের চলছে, পাশাপাশি আমাদের নির্বাচনের প্রস্তুতি আছে। আমরা চাই আমাদের নেত্রীকে নিয়ে নির্বাচন করার জন্য, এবং এটা হচ্ছে আমাদের দাবি। তো আমাদের সেইভাবে আমাদের প্রস্তুতি, চট্টগ্রামের যে আসনগুলো আছে সবকটি কটি আসনেই আমাদের যোগ্য প্রার্থী আছে এবং আমাদের একাধিক প্রার্থী আছে। সেখান থেকে দল যাকে যোগ্য মনে করবে, যাকে নমিনেশন দেবে, আমরা সম্মিলিতভাবে সবাই তার জন্য কাজ করব, আমাদের দলের প্রার্থীর জন্য। তো আমরা আন্দোলন এবং নির্বাচনের কাজ আমরা চালিয়ে যাচ্ছি, এটা আমাদের প্রস্তুতি চলছে এবং আমরা সবসময় প্রস্তুত নির্বাচন করার জন্য, নির্বাচন যাওয়ার জন্য। আসলে যে নির্বাচনের কথা আপনি বলেছেন, আসলে যে আমরা যদি বলি যে আসনে আপনি আছেন, এই আসনে নির্বাচন করার যে সম্ভাব্য প্রার্থীর তালিকা রয়েছে সেই প্রার্থীর তালিকায় কিন্তু আপনার নামও আছে, তো আপনি নিজে কতটুকু প্রস্তুত বলে মনে করছেন? আমি নিজে যেহেতু রাজনীতি হচ্ছে একটা নির্বাচনের অংশ, হ্যাঁ, নির্বাচন রাজনীতির প্রধান অংশ, আমরা জনগণের জন্য রাজনীতি করি, নির্বাচনও জনগণের জন্য করতে হবে। আমি নিজেও প্রস্তুত আছি, আমাদের দলে আরও প্রার্থী আছে তারাও প্রস্তুত আছে। তো আমাদের দল যাকে বলবে, যাকে নমিনেশন দেবে সেই নির্বাচন করবে, সে এবং সে মন মানসিকতা নিয়েই আমরা আছি এবং আমরা আশা করি নমিনেশন নিয়ে এবং নির্বাচনে আমাদের এই বিষয়ে বেশি একটা ঝামেলা হবে আমাদের মনে হয় না, কারণ অতীতে এই আসন থেকে আমাদের সকল প্রার্থীরাই নির্বাচনে জয়লাভ করেছে। আমরাও তৃণমূল থেকে রাজনীতি করে আসছি, এ পর্যায়ে এসেছি, দলের বিভিন্ন পদে ছিলাম, ছাত্রদল, যুবদল, বিএনপির আহ্বায়ক কমিটি থেকে শুরু করে আজকে আমরা মহানগর বিএনপির আমি সাধারণ সম্পাদক হয়েছি। তো আমাদের নেতাকর্মী এবং জনগণের মাঝে আমাদের সম্পৃক্ততা আছে। আমরা প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে রাজনৈতিক যে সমস্ত কর্মকাণ্ডগুলো আছে আমরা চালিয়ে যাচ্ছি, ওয়ার্ড থেকে একদম তৃণমূল পর্যায় থেকে মহানগর পর্যন্ত। আমরা তো প্রতিটি সময়ে
বিভিন্ন কর্মসূচি করে যাচ্ছি, চালিয়ে যাচ্ছি, জাতীয় কর্মসূচি এবং স্থানীয়ভাবে যে সমস্ত কর্মসূচিগুলো আছে, সংগঠনকে তৃণমূল থেকে পুনর্গঠন করা, ইউনিট কমিটি, ওয়ার্ড কমিটি, থানা কমিটি, মহানগর কমিটি, এই কমিটির কার্যক্রম চালাচ্ছি। এগুলোতেই তো নির্বাচনী কার্যক্রম চলছে, একই সাথে দোনোটাই তো চলছে। সুতরাং আমরা মনে করি নির্বাচন যে কোনো সময়ে হোক বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, আমিও প্রস্তুত, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে একটি নির্বাচনকালীন সহায়ক সরকারের অধীনে নির্বাচন। ইতিমধ্যে এখানে স্থানীয় পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, বিভিন্ন জায়গায় মেয়র নির্বাচন আপনারা দেখেছেন, সেটার মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে এইভাবে এই নির্বাচন কমিশনের অধীনে, এই সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এবং সব দলে যাতে অংশগ্রহণ করতে পারে, ওই রাত্রে ব্যালট বাক্স ভর্তি হয়ে যাবে, এখানে ভোটাররা নির্বাচন কেন্দ্রে যেতে পারবে না, ভোটারদের কোনো নিরাপত্তা নাই, ওই ধরনের নির্বাচন নয়। সকল ধরনের অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন এখানে আমরা চাই, এবং সেই নির্বাচনে বিএনপি এবং আমরা অংশগ্রহণ করব। আমরা আশাবাদী জনগণ আমাদের পক্ষে থাকবে এবং বিএনপির প্রার্থীরা জয়লাভ করবে, আমরা নিজেও যারা নিজেই নির্বাচন করি না কেন সেই জয়লাভ করবে আসন থেকে। যখন নির্বাচন আসে, জাতীয় নির্বাচন বলে, উপজেলা নির্বাচন বলে বা স্থানীয় নির্বাচন বলেন, আপনি আমরা দেখি স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যারা তৃণমূল পর্যায়ে রাজনীতি করে, যারা মাঠে ঘাটে রাজনীতি করে, তারা তাদের কিন্তু মূল্যায়নটা খুব একটা কম হয়। কিন্তু আপনার দলের ক্ষেত্রে যদি আমরা বলি, আমাদের চট্টগ্রামে 16টি আসনের মধ্যে সম্ভাব্য প্রার্থীর তালিকার মধ্যে একাধিক প্রার্থীর নাম আছে, আসলে কি আপনি কি মনে করেন যারা তৃণমূল পর্যায়ে যারা কাজ করছে তাদেরকে মূল্যায়ন করা দরকার? অবশ্যই যারা তৃণমূল পর্যায়ে থেকে কাজ করে তাদের মূল্যায়ন করা দরকার, এবং তাদেরকে নির্বাচনের করার মতো গ্রহণযোগ্যতাও থাকতে হবে। অনেক আছে কাজ করে, কষ্ট করে, আবার নির্বাচনে একটা বিষয় আছে, সেটা সকলের কাছে বিএনপির পক্ষ থেকে সে একজন প্রতিনিধি হিসেবে যাবে প্রার্থী হয়ে, সুতরাং যেই হোক না কেন তাদের সেইভাবে সামাজিক গ্রহণযোগ্যতা থাকতে হবে, সমাজের বিভিন্ন পেশার মানুষের সাথে যোগাযোগ থাকতে হবে, সেটাও একটা নির্বাচনের প্রধান দিক। তা আমি মনে করি যে আমাদের বিএনপিতে সেই ধরনের ত্যাগী এবং আন্দোলন সংগ্রামে তারা কষ্ট করেছে, ত্যাগ স্বীকার করেছে, মামলা খেয়েছে, এই ধরনের অনেক নেতা আছে, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আমি মনে করি প্রাধান্য দেওয়া দরকার এবং নির্বাচনের ক্ষেত্রে আর কি। তো আশা করি দল অতীতেও খুব একটা ভুল করে নাই, এবারও ইনশাআল্লাহ ভুল করবে না। এই যে তৃণমূল পর্যায়ে যে সমস্ত নেতাকর্মীরা আছে তারাই সুযোগ পাবে, আমরাও বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করব যারা যোগ্য এবং তৃণমূল পর্যায় থেকে তারা বিভিন্ন আন্দোলন সংগ্রাম রাজনীতি দলকে পুনর্গঠনের বিভিন্ন কাজে সম্পৃক্ত থেকে তারা যারা শ্রম দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, তারাই বিভিন্ন জায়গায় নির্বাচনে বিএনপির পক্ষ থেকে তারাই মনোনয়ন পাক, সেটা আমরা আমাদের চেষ্টা থাকবে। জনগণের কথা যেমনটা বললেন, আসলে জনগণ আপনাদেরকে কেন ভোট দিবে বলে মনে করছেন? কেন ভোট দিবে, ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে কেন ভোট দিবে। বিএনপি হচ্ছে, মানুষ মনে করে বিএনপি মানুষের এবং মাটি এবং মানুষের দল। অতীতে যেভাবে বিএনপিকে অনেক দীর্ঘদিনের পুরাতন রাজনৈতিক সংগঠন আছে তাদের সাথে নির্বাচন করে বারবার বিএনপি নির্বাচিত হয়েছে, কারণ বিএনপিকে অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে বিভিন্ন কারণে তারা ব্যাটার মনে করে। আপনারা তো দেখতে পাচ্ছেন কেন বিএনপিকে ভোট দেবে, দেশের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন না? আপনারা কি হচ্ছে না হচ্ছে সব কিছুই তো আপনারা নিজেরাই তো দেখতে পাচ্ছেন, আপনারা পর্যবেক্ষণ করছেন, আপনারা মিডিয়াতে আছেন, আমাদের চেয়ে আপনাদের বেশি ভালো জানার কথা। বিএনপিকে মানুষ সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি, বিভিন্ন এলাকায় এলাকায় মাস্তানি, এগুলোতে মানুষ জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছে। এগুলো থেকে মানুষ মুক্তি পেতে চায়, গণতন্ত্র ফিরে পেতে চায়, মানুষের মানবাধিকার ফিরে পেতে চায়, মানুষের যে ভোটাধিকার হরণ করা হয়েছে এই ভোটাধিকার ফিরে পেতে চায়। শুধু উন্নয়ন দিয়ে কাজ হবে না মানুষের, মানুষ সবচেয়ে বেশি হচ্ছে আজকে মানুষ উদ্গ্রীব যে মানুষের ভোটাধিকার ফিরে পেতে
আইনের শাসন ফিরে পেতে, গণতন্ত্র ফিরে পেতে আমরা সেটা ফিরে পেতে চাই, সেই জন্য বিএনকে মানুষ ভোট দেবে। গত নির্বাচনের আগে আমরা দেখেছি চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সংঘাতের রাজনীতি আপনারা করেছেন, বা পেট্রোল বোমা থেকে নিয়ে অনেক সংঘাতের ঘটনা ঘটেছে, কিন্তু এবারও কি নির্বাচনের আগে কি এরকম কর্মসূচি কি আপনাদের আসবে কিনা? না, বিএনপি কোনো পেট্রোল বোমার রাজনীতি করে নাই, বিএনপি কোনো সংঘাতের রাজনীতি করে নাই। এগুলা নির্বা আন্দোলনকে একটু ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এটা বিভিন্নভাবে সন্ত্রাসীরা এবং সরকারি দলের বিভিন্ন সন্ত্রাসীরা, আমরা ঢাকায় আপনারা শুনেছেন যে বাসে আগুন দিয়েছে, এখানে পেট্রোল বোমা মেরে বিএনপির উপর চাপিয়ে দিয়েছে, এভাবে অনেক ঘটনা ঘটেছে। তারপরে চট্টগ্রামে সেরকম ঘটনা খুব একটা কম ঘটেছে। এমনি নিয়মতান্ত্রিক আন্দোলন হয়েছে, বিএনপি কোনো নিষিদ্ধ সংগঠন নয়, জঙ্গি সংগঠন নয় যে বিএনপি পেট্রোল বোমা মারবে। বিএনপি একটি জনগণের সম্পৃক্ততা নিয়ে বিএনপি একটি গণরাজনৈতিক দল, বিএনপি যেটা করবে সেটা ওপেন করবে। আমরা এই মানুষের এই যে গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য ভোটাধিকার আয় যে হরণ করা হয়েছে সেটা আদায়ের জন্য আমাদের যে আন্দোলন সেটা রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করবো এবং রাজনৈতিক আন্দোলন। আন্দোলন হচ্ছে মিটিং মিছিল সমাবেশ, এখানে হয় কি অনেক সময় বিভিন্ন ঘটনা ঘটে যেখানে আপনি আমাদের রাজনৈতিক অধিকার যে আমি মিটিং মিছিল সমাবেশ করব, সেখানে তো অটোমেটিক বাধা সৃষ্টি করা হচ্ছে, সেটা তো নির্বিঘ্নে করতে দেওয়া হচ্ছে না। আমরা বিভিন্ন সমাবেশের জন্য বিভিন্ন অনুমতি চাচ্ছি, মিছিলের জন্য অনুমতি চাচ্ছি, অনুমতি দেওয়া হচ্ছে না। এখানে তো একটা গণতান্ত্রিক দেশ, এখানে সবাই রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে, এখানে মিটিং সমাবেশ এগুলো মুক্তভাবে হবে, আমাদের দেশে তো আমাদের এখানে কিছু দেওয়া হচ্ছে না। সুতরাং এখানে অনেক সময় প্রতিবন্ধকতা যখন সৃষ্টি করা হয় তখন অনেক সময় এটা থেকেই বিভিন্ন ঘটনার সৃষ্টি হয়ে যায়। আমরা চাই না এই ধরনের ঘটনা সৃষ্টি হোক, আমরা নিয়মতান্ত্রিক। আপনারা দেখেছেন আমাদের নেত্রী কারাগারে যাওয়ার আগে বিএনপির একটি বর্ধিত সভা করা হয়েছিল, বর্ধিত সভায় আমাদের নেত্রী নিজেই বলেছেন যে ওনাকে যদি গ্রেপ্তারও করা হয় এই ধরনের গাড়ি পড়ানো থেকে মানে উচ্ছৃঙ্খল কোন আন্দোলন যাতে বিএনপি না করে, যা করবে নিয়মতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তবে এর কথা বলা হয়েছে। কারণ অতীতে এই ধরনের কর্মকাণ্ড আমরা দেখেছি, এগুলাতে তারা গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করেছে, বিভিন্ন অপকর্ম করে এগুলো বিএনপির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তো আমরা কি বলতে পারি এবার যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি অনেকটা শান্তিপূর্ণ হবে? আমি কি বলেছি একটু আগে যে আমরা শান্তি মাধ্যমে আমরা মিছিল মিটিং এই ধরনের শান্তিপূর্ণ রাখায় রাখবো। নরবরাজয়, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা পরবর্তীতে আবারও যাব চট্টগ্রামে। চট্টগ্রামের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলগুলোর প্রস্তুতি বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী নরবরাজয়, আশা করছি আমরা পরবর্তীতে আবারও তার সঙ্গে যোগাযোগ করতে পারব। লাইভ সারা দেশে এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর। দর্শক বিরতির পর আবারও স্বাগত আমাদের প্রতিদিনের অনুষ্ঠান লাইভ সারা দেশে। লাইভ সারা দেশে আমরা কথা বলছিলাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূলের রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি নিয়ে, এবং আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নরবরাজয়। আমরা আবারও যাব জয়ের কাছে। জয়, যদিও একটু আগেও কিন্তু আমরা কথা বলেছি আসলে তৃণমূলের রাজনীতি নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি, এমনকি চট্টগ্রামে যে 16টি আসন রয়েছে 16টি আসনের মধ্যে বিএনপির এখন কী অবস্থা নিয়ে আলাপ আলোচনা করেছি, আবারও আমরা আলাপ আলোচনা করছি। আমার পাশে রয়েছেন আবুল হাশেম বক্কর, আমরা জানতে চাই বক্কর ভাই, আমরা আপনার থেকে জানতে চাই এই যে নির্বাচনের কথা আপনি বলেছেন, আসলে আপনারা যে নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুতির কথা আমাদেরকে জানিয়েছেন, জনগণের জন্য ভোটারদের জন্য আপনার কী বার্তা রয়েছে? জনগণের জন্য ভোটারদের জন্য আমাদের বার্তা হচ্ছে প্রধান কাজটি হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া, আইনের শাসন ফিরিয়ে দেওয়া, এবং যে ভোটাধিকার হরণ করা হয়েছে সেটা ফিরিয়ে দেওয়া। এবং বিএনপি যদি
নির্বাচনে যদি নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি বিএনপি জয় লাভ করে, বিএনপিকে আমরা মনে করি যে একটা জবাবদিহিতামূলক সরকার গঠন করা, যেখানে অন্যায় করে কেউ নির্বিঘ্নে পার পাবে না, তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। এই যে দেশে যে অগণতান্ত্রিক কর্মকাণ্ডগুলো চলছে, যে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় আমরা সরকারি বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো যে কর্মকাণ্ড, যে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলা বিএনপিকে বন্ধ করতে হবে। জনগণ চায় যে শান্তিপূর্ণ পরিবেশ, যে উন্নয়ন, এবং সেগুলো আমরা জনগণকে ফিরিয়ে দিতে চাই। এবং আমাদের প্রধান কাজ হবে যে আমরা বলেছি যে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবা, আইনের শাসন, যে ভোটাধিকার মানুষ হারিয়েছে সে ভোটাধিকার ফিরিয়ে দেবার পাশাপাশি যে দেশের উন্নয়ন, উন্নয়ন কর্মকাণ্ড, শিক্ষা খাতে বলেন, বিভিন্ন খাতে যে সমস্ত ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলোকে শুধরিয়ে এবং সঠিক পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে বিএনপিকে। এবং মানুষ চাইবে যে অতীতে যে সরকার খারাপ কাজগুলো করেছে, বিএনপি সেই খারাপ কাজগুলো থেকে বেরিয়ে আসুক, উন্নয়নের পথে যাক, অগ্রগতির পথে যাক। বর্তমান সরকারের আমলে যদি উন্নয়নের কথা আমরা যদি বলি, আপনি যেমনটা বলেছেন উন্নয়নের কথা যদি বলি, বর্তমান সরকার আমলে কীরকম উন্নয়ন হয়েছে বলে মনে করছেন? উন্নয়নের কর্মকাণ্ড আমরা তো বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, উন্নয়নের পাশাপাশি আপনারা টেলিভিশনে দেখতে পাচ্ছেন না, বিভিন্ন জায়গায় কয়লার কথা বলেন, কয়লা খনির কথা দেখতে পাচ্ছেন, বিভিন্ন প্রজেক্টের কথা দেখতে পাচ্ছেন, সেগুলোতে উন্নয়নের চেয়ে দুর্নীতি বেশি হচ্ছে। চট্টগ্রামে কোন পর্যায়ে রয়েছে উন্নয়ন? চট্টগ্রামে উন্নয়নের রাস্তাঘাট দেখলে আপনি বুঝতে পারবেন চট্টগ্রাম উন্নয়ন কতটুকু হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন মন্ত্রীরা বলে যে গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রী আমাদের মিরেশ্বরের মোশারফ সাহেব একদিন বলতে শুনেছিলাম যে চট্টগ্রামের রাস্তার অবস্থা বর্ণনা উনি দিয়েছেন, এবং চট্টগ্রামের বিভিন্ন মন্ত্রীরা যে রাস্তার যে করুণ অবস্থার বর্ণনা দিয়েছেন, সেই অবস্থা দেখেই তো আপনারা বুঝতে পারছেন চট্টগ্রামের উন্নয়ন, একটু বর্ষা হলেই চট্টগ্রাম বিভিন্ন জায়গায় পানিতে, কোমর পানিতে সয়লাভ হয়ে যায়। আগ্রাবাদের প্রধান সড়ক দিয়ে নৌকা চলাচল করে মানুষ, তো এগুলোতে উন্নয়ন কর্মকাণ্ড আপনারা দেখতে পাচ্ছেন, সব কিছু চট্টগ্রামের জনগণ দেখতে পাচ্ছে। আপনি যেমনটা বলেছেন আসলে জলাবদ্ধতার কথা, জলাবদ্ধতার কথা যদি আমরা আপনাকে বলি, বর্তমান সরকারের আমলে যে মেগা প্রকল্প হাতে নিয়েছে, সেই মেগা প্রকল্পে কীরকম সুফল পাবে বলে আপনি মনে করছেন? আমরা তো সবসময় শুনি যে বিভিন্ন প্রকল্পের কথা, তো প্রকল্প এক সময় কোথায় চলে যায় বা প্রকল্প কতটুকু বাস্তবায়ন হয় এগুলো জানি না। আগে বাস্তবায়ন হোক, আমরা দেখি, যদি সেটার সুফল পাওয়া যায় তাহলে সবাই দেখবে। এটা তো কেউ, উন্নয়ন কর্মকাণ্ডের কথা আমরা তো কেউ লুকাতে পারবো না, যে উন্নয়ন যদি হয়, যে জলাবদ্ধতা যদি নিরসন হয় আমাদের চট্টগ্রামের মানুষের যে দুঃখ, সেটা যদি নিরসন হয় তাহলে সবাই দেখতে পাবে, সবাই সুফল পাবে। এখন তো আমরা সেরকম কিছু দৃশ্যমান দেখতে পাচ্ছি না। এর আগের কথা যদি আমরা বলি, যখন আপনারা ক্ষমতায় ছিলেন তখনও কিন্তু এই যে নগরের, চট্টগ্রাম নগরের সবচেয়ে বড় দুঃখ জলাবদ্ধতা, সেই সময়ও কিন্তু সেই জলাবদ্ধতা ছিল, সেই সময় কিন্তু আপনারা এই সমস্যার সমাধান করতে পারেননি কেন? সমাধান করতে পারি নাই এটাও ঠিক না। সাতটায় খাল খনন থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে চট্টগ্রামের এই জলাবদ্ধতা দূর করার জন্য চেষ্টা করা হয়েছে, অনেক ক্ষেত্রে সেখানে সফল হয়েছে, অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তো চেষ্টা অব্যাহত ছিল এবং চেষ্টা ছিল, এটা আন্তরিকতার প্রয়োজন। এবং একটি আমি মনে করি এটার জন্য একটা, এই যে মেগা পরিকল্পনা বলছেন, সুদূর প্রসারী পরিকল্পনা নিতে হবে। যে মানে চট্টগ্রামে পাহাড় আছে, চট্টগ্রামে পাহাড় কাটার একটা আমরা সবসময় শুনতে পাই, পত্রপত্রিকায় দেখতে পাই, এগুলো তো বন্ধ হচ্ছে না। ওগুলো যতদিন না বন্ধ হবে ততদিন চট্টগ্রামের জলবদ্ধতাও শেষ হবে না। এগুলো এই যে আপনি বলেছেন একটা মেগা পরিকল্পনার কথা, এই সুদূর প্রসারী একটা পরিকল্পনা নিয়ে জলবদ্ধতা নিরসনের জন্য যদি এগিয়ে যায় তাহলে চট্টগ্রামের এই জলবদ্ধতা নিরসন হবে বলে মনে করি। চট্টগ্রাম মহানগরের যে দলগুলি রয়েছে, আপনাদের যে ছাত্র দল বলেন বা অন্যান্য যে দলগুলো রয়েছে, তাদেরকে গুছানোর জন্য কীরকম আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের মহানগরের বিভিন্ন অঙ্গ সংগঠনের কমিটিগুলো দেওয়া হয়েছে,
স্বেচ্ছাসেবক সংগঠন, জাতীয়তাবাদী যুবদল, অল্প কয়েকদিনের মধ্যে ছাত্রদলের কমিটিও দেওয়া হবে। তো যুবদল এবং স্বেচ্ছাসেবক সংগঠনের কমিটিকে আমরা বলে দিয়েছি যে তারা খুব দ্রুততার সহিত যাতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে এবং জায়গায় জায়গায়, এলাকায় এলাকায়, থানা থেকে শুরু করে, ওয়ার্ড থেকে শুরু করে এবং মহানগর পর্যন্ত যে ত্যাগী নেতা কর্মী যারা আন্দোলন সংগ্রামে অবদান রেখেছে, ভবিষ্যতে যারা রাখতে পারবে, কাজ করতে পারবে, তাদেরকে মূল্যায়নে আনার জন্য, তাদেরকে দিয়ে কমিটি গঠন করার জন্য এটা আমাদের অব্যাহত আছে এবং এগুলো থাকবে। এবং আমাদের এই যে আপনি নির্বাচনের কথা বলেন, সামনের নির্বাচন এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির যে আমাদের গণতান্ত্রিক আন্দোলন, এই আন্দোলনের জন্য আমরা এই দলকে পুনর্গঠন করে আমরা আমাদের প্রস্তুতি চলছে, অচিরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। কি কর্মসূচি থাকবে এবার? কর্মসূচি তো আমি বলেছি যে গণতান্ত্রিক যে কর্মসূচি আমাদের, প্রথমে আমাদের 1 তারিখ আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী আছে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি আছে, জাতীয় কর্মসূচিগুলো আছে, আমাদের কেন্দ্র থেকে যে কর্মসূচি ঘোষণা করা হবে আন্দোলনের যে কর্মসূচি, আমরা কর্মসূচি পালন করব, সেগুলো শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক। ছাত্রদলের কথা একটু আগে আমরা বলেছি, ছাত্রদলের কমিটি নিয়ে যে যেমনটা বলেছিলেন, আসলে ছাত্রদলের কমিটি কিন্তু দীর্ঘদিন ধরে একই কমিটি দিয়ে কিন্তু চট্টগ্রাম মহানগর ছাত্রদল চলছে। এমনকি ছাত্রদলের মধ্যে সে অনেক নেতাকর্মী রয়েছে কিন্তু এখন অছাত্র অবস্থায় রয়েছে। আপনি কি মনে করেন ছাত্রদলের ছাত্রই রাজনীতি করুক, সেটা কি আপনারা চান? আমরা সেটাই চাই, যারা রানিং স্টুডেন্ট তারাই রাজনীতি করুক এবং সে প্রক্রিয়াই চলছে, সেভাবে কমিটি গঠন করা হচ্ছে। এখানে কমিটি গঠন করার ক্ষেত্রে বিলম্বতার কারণে, বিভিন্ন কারণে বিলম্ব হয়ে যায়, তো সে কারণে অনেকটা দেখা যায় যে আমাদের যারা তার পরবর্তী পর্যায়ে নেতৃত্বে আসার জন্য তারা দাঁড়িয়ে আছে, তারা এই যে শাসন জটক যেরকম হয় সেই সিস্টেমে পড়ে তারা এগুলো অনেকটা পিছনে পড়ে যায়। তো এবার হয়তো যা হয়েছে, চট্টগ্রামে দীর্ঘদিন কমিটি ছিল, এটা কেন্দ্র থেকে বিভিন্ন কারণে, বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম, বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে সময় মতো তারা কমিটি দিতে পারে নাই। তো আমরা মনে করি অচিরেই যেভাবে যুবদল ছাত্রদল কমিটি গঠন করা হয়েছে, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের কমিটি গঠন করা হবে এবং ত্যাগী নেতাকর্মীরা এবং যারা রানিং স্টুডেন্ট তারাই কমিটিতে আসবে, এটা মূল্যায়ন তাদেরই মূল্যায়ন হবে। আমিও মনে করি যে তাদেরকেই বর্তমান নেতৃত্বে নিয়ে আসা উচিত। আবার ওই নির্বাচন প্রসঙ্গে আমরা একটু আলাপ করি, নির্বাচনের জন্য যে প্রস্তুতির কথা বলেছেন, আমরা যদি বলি চট্টগ্রামে যে 16টি আসন রয়েছে এর মধ্যে চট্টগ্রাম মহানগরে কিন্তু অনেক আসন রয়েছে, তো আসলে চট্টগ্রাম মহানগরের যে আপনি একজন সাধারণ সম্পাদক হিসেবে একজন দায়িত্বে রয়েছেন, আপনি কি মনে করেন নির্বাচনের জন্য যারা প্রার্থী রয়েছে তারা এখন থেকে তারা প্রস্তুতি নিচ্ছে বা ভোটারদের মন জয় করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে? অবশ্যই চালিয়ে যাচ্ছে, কারণ আমি তো বলেছি যে যারা নির্বাচনের জন্য সম্ভাব্য যারা প্রার্থী আছে তাদের প্রধান কাজটা হচ্ছে সামাজিক যোগাযোগ, তারা সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে, যে সামাজিক কর্মকাণ্ডগুলোতে অংশগ্রহণ করছে, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, তৃণমূল পর্যায় থেকে মানুষের সাথে তাদের সম্পৃক্ততা বাড়াচ্ছে যে আগামী দিনের নির্বাচনকে সামনে রেখে এগুলো, এই কর্মকাণ্ডগুলো আমরা চালিয়ে যাচ্ছি এবং বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং আমাদের ঈদ এবং 2 ঈদ আছে, এই 2 ঈদেও আমাদের যে কর্মকাণ্ডগুলো চলে এগুলোর মধ্য দিয়ে আমাদের সামাজিক যোগাযোগ বাড়ে এবং সমাজের বিভিন্ন স্তরের কর্ম নেতাকর্মীদের সাথে, সাধারণ মানুষের সাথে আমাদের সম্পৃক্ততা আমরা অব্যাহত রেখেছি। কথা বলতে বলতে আমাদের সময়টা শেষ হয়ে গেছে, আরেকটা প্রশ্ন করে আমরা শেষ করতে চাই, নির্বাচন কীরকম নির্বাচন আপনি চান বলে? আমি বলেছি যে আমরা বর্তমানে যে নির্বাচনগুলো হচ্ছে এগুলো আপনারাও দেখতে পাচ্ছেন, মিডিয়াতেও দেখাচ্ছে, সেই ধরনের নির্বাচন আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি আমাদের একটি নির্বাচনকালীন সহায়ক সরকারের অধীনে একটি নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে সকল দল যাতে অংশগ্রহণ করতে পারে এবং জনগণ, সাধারণ জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এবং যার ভোট, সে নিজের ভোট যা কিচ্ছে তাকে দিবে, এখানে কোনো সন্ত্রাস হবে না, এখানে কোনো রাত্রে ব্যালট বক্স ভর্তি হবে না, এখানে কোনো সরকারি দল বিরোধী দলের প্রার্থীকে কিংবা বিরোধী দল সরকার দলের প্রার্থীকে এখানে কেউ কার উপর আক্রমণ করবে এই ধরনের কিছু হবে না। অতীতে যেভাবে নিরপেক্ষ নির্বাচনগুলো হয়েছিল একটি নিরপেক্ষ নির্বাচনের সরকারের মাধ্যমে, সেই ধরনের নির্বাচন আমরা চাই,
এই ধরনের বর্তমান যে নির্বাচন চলছে সেই নির্বাচনের বিএনপি অংশগ্রহণ করবে না এবং বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি না দেওয়া পর্যন্ত বিএনপি নির্বাচনে যাবে না। অসংখ্য ধন্যবাদ। যোজনা আমরা এতক্ষণ ধরে কথা বলেছি চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান বক্করের সাথে। তিনি বলছিলেন আসলে নির্বাচনের জন্য চট্টগ্রাম মহানগরের যে আসনগুলি রয়েছে এবং চট্টগ্রামে যে 16টি আসন রয়েছে সব আসনে কিন্তু তাদের প্রার্থী কিন্তু তারা নির্বাচিত করে রেখেছেন। তারা বলছিলেন যখন নির্বাচন হবে নির্বাচনে যদি অংশগ্রহণ করে তারা প্রস্তুত রয়েছে, নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে তারা তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি আমাদের মূল স্টুডিওতে যোজনা। নয়নপুরা জয়, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আপনাদেরকে জানাবো ব্যতিক্রমী একটি উদ্যোগের খবর। গত 5 বছরেরও বেশি সময় ধরে বাস স্ট্যান্ড ও রেল স্টেশনে ঘুমিয়ে থাকা ছিন্নমূল মানুষকে খাবার যুগিয়ে আসছে লালমনিরহাটের সংগঠন নদী ভাঙা পরিষদ। এবং আজকে এই বিষয়ে জানবো, এই বিষয়ে আলোচনা করতে লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী রেজাল করিম মানিক। মানিক, আপনাকে স্বাগত নিউজ 24 এর লাইভ সারা দেশে। এই ব্যতিক্রমী যে উদ্যোগ নদী ভাঙা পরিষদ ছিন্নমূল শিশুদেরকে আসলে খাবার দিয়ে আসছে, এই উদ্যোগ বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই, কেন এবং কারা আসলে এই উদ্যোগটা নিয়েছেন এবং এই সংগঠনটি আসলে কিভাবে কাজ করে? রেজল করিম মানিক। যোজনা, আপনাকে ধন্যবাদ। আজকে আপনার লাইফ স্টাইল যে বিষয়টি, লালমনিরহাটের যে বিষয়টি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে যে তিস্তা এবং ধর্মা বিধৌত এই জেলা এবং লালমনির রেলওয়ের শহর বলা হয় লালমনিরহাট শহরকে। রেলওয়ে পশ্চিমবঙ্গ রেলের আপনার লালমনিরহাট একটি বিভাগীয় শহর। এই বিভাগীয় শহর এবং শহরে আপনার বিভিন্ন ছিন্নমূল মানুষের বসবাস এবং অনাহারী অর্ধাহারে থাকা মানুষগুলো স্টেশনে ঘুমিয়ে থাকে, বাস স্ট্যান্ডে ঘুমিয়ে থাকে এবং নদী ভাঙা মানুষগুলো তারা প্রতিনিয়তই অনাহারে অর্ধাহারে খাবারের সন্ধানে যখন শহরমুখী হয়ে বাস স্ট্যান্ড এবং স্টেশনে ঘুমিয়ে থাকে, তারা এক মুঠো খাবারের জন্য বিভিন্ন হোটেল এবং বিভিন্ন বাড়ির তার দ্বারস্থ হয়। এই কথা চিন্তা করে লালমনিরহাটের কয়েকজন যুবক এই নদী ভাঙা পরিষদ নামে একটি সংগঠন গড়ে তোলেন 2012 সালে। এই সংগঠনের মাধ্যমেই তারা প্রতি বৃহস্পতিবারের সন্ধ্যায় এই 200-300 ছিন্নমূল দুস্থ প্রতিবন্ধী বা প্রতিবন্ধী এবং অসহায় মানুষদের মুখে খাবার তুলে দেন। এই সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা তাদের এবং অন্যান্য নেতৃবৃন্দকে আমি আজকে লাইভ সারা দেশে আমন্ত্রণ জানিয়েছি। কেন তাদের এই উদ্যোগ এবং কেন এই তারা তাদের এই প্রচেষ্টা এই অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ আসলে এই মহৎ উদ্যোগ কেন তারা নিয়েছেন, এই বিষয়ে আজকে আলোচনার জন্য আমরা সংগঠনটির আপনার প্রতিষ্ঠাতা এম এ হান্নান, আপনার কাছে জানতে চাই যে কেন আপনি এই উদ্যোগটি নিয়েছেন, এই উদ্যোগ এই উদ্যোগের আসল উদ্দেশ্যটা কি আপনি এটা আপনার কাছে জানতে চাই? মানুষ মানুষের জন্য, মানুষ মানুষকে হেল্প করতে হয়, সাহায্য করতে হয়, যেহেতু আমরা মুসলমান গরিব দুস্থদেরকে সাহায্য করতে হয়। এই ইয়েতে এই নিয়েতে আমরা গত 2012 সালে আমরা রেলের কর্মকর্তা কর্মচারীরা মিলে সকলে মিলে একত্রিত হয়ে সকলের সাহায্য সহযোগিতা আমরা দুস্থদেরকে প্রতি বৃহস্পতিবার দিন আমরা একবেলা খাওয়ার জন্য এই আয়োজন করি। এখানে প্রায় 2700 লোক একত্রিত হয়, সকলের সাহায্য সহযোগিতা দোয়া শেষে আমরা এই দোয়াটা বিতরণ করি। রেলের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় প্রশাসন, পুলিশ, রেলের নিরাপত্তা বাহিনী, আইনজীবী, সাংবাদিক সকলে আমাদেরকে সাহায্য করে। এই সকলের সাহায্য দিয়ে আমরা এই আয়োজনটা করি। কোন প্রকৃতির লোকজনকে আপনারা বৃহস্পতিবার আমরা সর্বপ্রথম দুস্থ, নদীভাঙা, অসুস্থ, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা এদেরকে আমরা এই খাদ্যটা বিতরণ করি। আমরা আজকে এই সংগঠনের উপদেষ্টা আপনি মিনফিয়া রহমান, আপনার কাছে জানতে চাই যে এই সংগঠনের আপনি একজন উপদেষ্টা, তো কি পরিকল্পনা রয়েছে সংগঠনটা নিয়ে আপনার? ধন্যবাদ। আজকে আমাদের এই সংগঠন আমরা যেন প্রতিটা স্টেশনে আমরা যেন এই দুস্থের মাঝে এই খাবারটা খাওয়াইতে পারি, এটা আমাদের সামনে টার্গেট। আমরা চাচ্ছি যে যারা বিত্তবান তারা যদি এগিয়ে আসে তা আমাদের এই সংগঠনটা অনেক দূরে এগিয়ে যাবে। আমরা প্রতিটা স্টেশনে আমরা এই প্রোগ্রাম নদী ভাঙার পক্ষ থেকে আমরা চালু করবো ইনশাল্লাহ। দোয়া রাখেন,
আমরা যেন করতে পারি এই আশা ব্যক্ত করতে। আমরা বিগত 12 সাল থেকে নদী ভাঙ্গা এই প্রোগ্রামটি করে আসছি। আমাদের নেক্সট আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশে নদী ভাঙ্গন এলাকায় আমরা দুস্থদের পাশে দাঁড়াবো, আমরা দুস্থদের মুখে হাসি দেখতে চাই, আমরা মানবিকতায় বাংলাদেশকে পৃথিবীর মুখে একটা দৃষ্টান্ত হিসেবে দেখতে চাই। এটা আমাদের টার্গেট। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, আমরা দেশকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার আশা করি। রেল স্টেশনে তো আবার প্রতি বৃহস্পতিবারই খাবার আয়োজন করেন, কতগুলো লোককে খাবার এবং এটা কতদিন চালাবেন আপনারা? এটা আমরা যতদিন বেঁচে থাকবো এবং আমরা আশা করি আমাদের নেক্সট জেনারেশন এইভাবে দুস্থদের পাশে দাঁড়াবে, সেটা সব জায়গায় আমরা এই কার্যক্রম চালানো আশাবাদ ব্যক্ত করি। আমরা 200-300 লোক প্রত্যেক বৃহস্পতিবারে আমরা খাওয়া। নদী ভাঙ্গা পরিষদের এই সংগঠনটা নিয়ে আপনার বিস্তারিত বলবেন আমাদের। জি, ধন্যবাদ নিউজ 24-কে আমাদের জন্য এই দুস্থদের জন্য এত বড় আয়োজন করার জন্য বা আমাদের ক্লাস প্রকাশ করার জন্য। আমরা মানুষ মানুষের জন্য মানুষকে সাহায্য করতে হয়, সেই সুবাদেই আমরা মানুষকে সাহায্য করব এবং রেলওয়ে কর্তৃপক্ষ, রেলওয়ে স্থানীয় প্রশাসন, রেলওয়ে GRP, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, স্থানীয় প্রশাসন সকলে আমাদেরকে সাহায্য করে দীর্ঘদিন থেকে। এই সাহায্য নিয়ে আমরা করব এবং আমরা যতদিন বাড়বো আমরা এটা করবো, এরকম আপনাকে বলা আছে। আমি জনসাধারণ যে প্রতিষ্ঠাটা আমাদের, ইনাকে আমি বলছি যে ভাই আমরা আমাদের সংগঠনে একটা দেখেন, আমরা কিন্তু টাকা আগে যারা আমাদেরকে হেল্প করে তারা আমরা মানে 2-3 ঘন্টা আগে আমাদেরকে টাকা পয়সা এনে দেয়, কেউ 50 টাকা 100 টাকা 200 টাকা, রেলওয়ের কর্মকর্তা কর্মচারীরা আমাদেরকে হেল্প করে। আমরা একদিন আগেও কোনো টাকা কালেকশন করি না, আপনি চিন্তা করবেন না, আপনি আছেন আমি আছি, কেউ যদি না দেয় তারপরও আমরা নিজের পকেট থেকে হলেও এই সংগঠনটা চালাই যাবো, যেহেতু সম্ভব যেটাই ঘাটতি হয় আমরা চেষ্টা করি যেন নিজে নিয়ে এটাকে পূর্ণ করি। অনেক সময় কিন্তু আমরা অনেক মনে করেন যে সমস্যা হয়ে যায় অনেক ক্ষেত্রে, যে দেখা যাচ্ছে যে আমার 10,000 টাকা লাগে বা 8,000 টাকা লাগে খরচ, এটা আমাদের হচ্ছে না এইভাবে। তাই আমি আপনাদেরকে বলি ঠিক আছে নেন, 1,000 লাগে না 2,000 লাগে খরচ হয়ে আসে, আমরা সেইভাবেই এটা তৈরি করছি আর কি। এবং আমরা আগাম কোনো ই করি না, ওই 2-3 ঘন্টা আগে আলোচনা দিয়ে আসবে, বাকিটা নিজের পকেট থেকে আমরা 5-6 জন যারা আছি নিজের পকেট থেকে দিই, এটা আমরা খরচ বাজার টাজার করে না দুস্থদেরকে খাবে। এবং খিচড়িটা এত সুস্বাদু যা বলা বাহুল্য, আমার নিজের মেয়ে এবং ছেলে তারা এই খিচড়ি ছাড়া, আমরা তো তোমার মেয়ে যাই বাসায়, তারা এই খিচড়ি ছাড়া ঘুমাবে না, রাত 11টা পর্যন্ত তারা জেগে থাকে খিচড়ির জন্য, খুবই সুস্বাদু খিচড়ি। তবে বিরিয়ানি মাংস দিয়েও আমরা পাঠ করি, যখন যে অবস্থা আমাদের হাতে যেভাবে টাকা হয় সেভাবে করি, কিন্তু মিস কোনোদিন করি না আজ পর্যন্ত। প্রত্যেক বৃহস্পতিবার আমাদের বাজার সাথে এই আয়োজনটা আমাদের চলতে থাকবে ইনশাল্লাহ। দোয়া করবেন যদি বৃত্তমন্ডায় গিয়ে আসে, আমরা প্রতিটা স্টেশনে বাংলাদেশের প্রতিটা স্টেশনে আমরা চালু করবো নদী ভাঙ্গা পরিষদের। বাংলাদেশের বহু স্টেশনে এই এই স্টেশন গুলো থেকে আপনাদের এই নদী ভাঙ্গা পরিষদ আপনাকে বিস্তৃত করতে চান, সেক্ষেত্রে আপনাদের কি কি করণীয় আছে, পদক্ষেপ কি? যদি সকলেই আমাদের পাশে এসে দাঁড়ায়, আমরা তো চেষ্টা করবই সারা বাংলাদেশের যত রেলওয়ে স্টেশন আছে সেখানে তো উদ্বাস্ত তৃণমূল মানুষ রাতে না খেয়ে অনেক সময় শুয়ে থাকে। আমরা মূলত এটা দেখি মানবিকতার কারণে আমরা একদিন শুরু করছি এটা। তো আমরা চাই এটা
প্রতিনিয়ত জন্য আমরা করতে পারি। এদের জন্য সম্পূর্ণ বাংলাদেশে যত রেলওয়ে স্টেশন আছে এবং নদী ভাঙ্গন কবলিত এলাকায় আমরা দুস্থ মানুষগুলো পাশে দাঁড়াতে চাই, এটা আমাদের মূল একটা টার্গেট। মানে অন্যান্য জায়গায় অন্যান্য যেখানে আপনারা করতে চান, মানে বিত্তবান এবং মানে সাধারণ মানুষের প্রতি আপনার আহ্বান এই বিষয়ে সকলের সহযোগিতায় একটা অনেক বড় কাজও সম্পন্ন করা সম্ভব। যদি সকলে সহযোগিতা করে বিত্তবানরা এগুলো আসবে, বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিকে একটু দৃষ্টি দিলে আমরা এটাকে অনেক দূর নিয়ে যেতে পারবো আশা করি। চ্যানেল 24-এর কর্তৃপক্ষ আছেন, ওনারা যদি একটু দৃষ্টি দেয় আমাদের দিকে আমরা আশা করি এটাকে নতুনভাবে একদম বাংলাদেশকে পরিচিতি ঘটায় দেবো মানে দিতে পারি। মানবতার সেবায় নদী ভাঙ্গা পরিষদ, আমরা নিউজ 24-এর কাছে অনুরোধ করি বা আবেদন করি আমরা যেন দুঃখদের সেবাটা করতে পারি। নিউজ 24-এর কর্তৃপক্ষ আমাদের দুজন সতর্ক দৃষ্টি দেন বা জন দুস্থ মানুষের সেবা করতে পারি, আমরা এটাই আমরা আশা। এবং যতগুলো নদী ভাঙ্গা মাতৃক এলাকা আছে প্রত্যেকটা এলাকা তো আমরা করার চেষ্টা করি, এবং বিশেষ করে রেলওয়ে যতগুলি জংশন আছে সকলের সাহায্য সহযোগিতা পেলে আমরা প্রত্যেকটা স্টেশনে দুস্থদের সেবা করি, এটাই আমাদের আশা। ধন্যবাদ নদী ভাঙ্গা পরিষদের নেতৃবৃন্দকে। আসলে আজকে নিউজ 24-এ তাদের এই দুষ্টদের পাশে দাঁড়ানোর যে কথাগুলো বলছিলেন, তারা বলছেন যে বাংলাদেশের প্রতিটি রেলওয়েতে তারা এই নদী ভাঙ্গা পরিষদে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে চান, তারা চান বিত্তবানরা এই সংগঠনে এগিয়ে আসুক এবং তারা সহযোগিতা করুক। এখন লালমোহনে যে চলছে বিভিন্ন রেলওয়ে শহরের এই রেলওয়ের কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় দু একজন জনপ্রতিনিধি ছাড়া কেউ এই নদী ভাঙ্গা পরিষদের পাশে আসছেন না, এই কারণে তারা সপ্তাহের প্রতিটি দিন তারা মানে এই অনাহারী মানুষদের মুখে খাবার তুলে দিতে পারছেন না। তাদের দাবি যে বিত্তবানরা এগিয়ে আসুক, মাননীয় প্রধানমন্ত্রী নদী ভাঙ্গা পরিষদকে সহযোগিতা করুক, তারা বাংলাদেশের প্রতিটি রেলওয়ে জংশন এলাকায় এই অনাহারী মানুষদের মুখে তারা খাবার তুলে দেওয়ার জন্য সচেষ্ট থাকবেন। আজকের তাদের নদী ভাঙ্গা পরিষদের এটাই ছিল মানে মূল চাওয়া। আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল স্টুডিওতে, সেখানে আছেন যোজনা। এই ছিল আজকে লালমনিহাটের সার্বিক পরিস্থিতি। রেজাল করিম মানিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রেজাল করিম মানিক। একটি ব্যতিক্রম ধর্মী উদ্যোগের কথা জানাচ্ছিলেন তিনি আমাদেরকে। নদী ভাঙা পরিষদ আসলে রেল স্টেশনে ঘুমিয়ে থাকা ছিন্নমূল মানুষকে খাবার যুগিয়ে আসছে এবং এই সংগঠনটি আসলে বিগত 5 বছর ধরে কাজ করছে ছিন্নমূল মানুষদের জন্য। লাইভ সারা দেশে এ পর্যায়ে নেব আরও একটি বিরতি। বিরতির পর দেখে নেব আজকে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত লাইভ সারা দেশে। এবারে দেখে নেব আজকে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের আজকের প্রধান শিরোনাম, ডিসেম্বরে ভোট, 100 আসনে ইভিএম, 1.5 লাখ ইভিএম কেনার পরিকল্পনায় নির্বাচন কমিশন, আন্দোলনে নামছে বিএনপি, হার্ডলাইনে যাচ্ছে সরকার, দীর্ঘদিন ধরে কারাগারে খালেদা জিয়া, দলের নেতারা মনে করছেন দ্রুতই মুক্তি পাবেন না তিনি, ওরা নির্বাচন বানচাল করতে চায় বলেছেন ওবায়দুল কাদের, আন্দোলনে খালেদাকে মুক্ত করে নির্বাচনে যাব বলেছেন ফখরুল, কি হবে মিয়ানমার সেনা কর্তাদের চাপ প্রয়োগ করে রোহিঙ্গা সমস্যা সমাধান হবে না বলছে চীন, দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ এগোচ্ছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কালের কণ্ঠের আজকের প্রধান শিরোনাম, সংলাপে আপত্তি নেই ক্ষমতাসীনদের, নির্বাচনে বিএনপি এগিয়ে এলে আমরাও এগোব, ডিসেম্বরের শেষ সপ্তাহে জাতীয় নির্বাচন, প্রধানমন্ত্রী বললেন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই 21 আগস্ট হামলা, মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা বিচারের পথেই এগোচ্ছে বিশ্ব, নিরাপত্তা পরিষদে ঐক্যমত্য সৃষ্টির চেষ্টা চলমান, সাধারণ পরিষদেও তদন্ত কাঠামো গড়ার উদ্যোগ, বাস থেকে ফেলে হত্যা, বন্দর নগরীতে রুট পারমিটবিহীন
150 লুসাই বাস। প্রথম আলোর আজকের প্রধান শিরোনাম, শেষ সময় কেন ইভিএম, ডিসেম্বরের শেষ সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন, বলেছেন ইসি সচিব। বড় পরিসরে ইভিএম ব্যবহারের প্রস্তুতি ও কারিগরি সামর্থ্য নিয়ে ইসির শেষ সময়ে এসে ইভিএম নিয়ে তোড় জোড়ে প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সমর্থন, চাপের বিপক্ষে চীন। মিয়ানমারের জেনারেলদের বিচার নিয়ে একটি রিপোর্ট করেছে তারা। 42 সেকেন্ডে ফিটনেস পাচ্ছে যানবাহন, ঢাকার বিআরটি এর মিরপুর কার্যালয়ে যানবাহনের ফিটনেস সনদ দিচ্ছে অস্বাভাবিক দ্রুততায়। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে একটি রিপোর্ট করেছে তারা। তোপের মুখে মন্ত্রী বললেন ব্যবস্থা নেবেন সিন্ডিকেটের বিরুদ্ধে। যুগান্তরের আজকের প্রধান শিরোনাম, ডিসেম্বরের শেষ থেকে জাতীয় সংসদ নির্বাচন, সব দল চাইলেই ইভিএম। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আভাস দিয়েছে ইসি সচিব। একান্ত সাক্ষাৎকারে ডক্টর কামাল হোসেন, জনগণ এবার রুখে দাঁড়াবে, ভোটের অধিকার আদায় প্রয়োজন, ঐক্য, আমরা কি করব এটা সময় বলে দেবে। বিএনপি জামাত নয়, ছদ্মবেশী শত্রুরাই বেশি সক্রিয়, বলেছেন ওবায়দুল কাদের। ইত্তেফাকের আজকে প্রধান শিরোনাম, ডিসেম্বরের শেষ সপ্তাহের সংসদ নির্বাচন, নভেম্বরের তফসিল, 80% প্রস্তুতি সম্পন্ন ইসির, এক তৃতীয়াংশ আসনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা। 21 আগস্টের হামলা বিএনপি জামায়াতের পৃষ্ঠপোষকতাতেই, বলেছেন প্রধানমন্ত্রী। ঝিনাইদহে পুকুর থেকে 3,000 কেজি চাল উদ্ধার। জনকণ্ঠের আজকের প্রধান শিরোনাম, জাতীয় নির্বাচন, আরপিও সংশোধন হলে এক তৃতীয়াংশ আসনে ইভিএম। ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। রোহিঙ্গাদের নিয়ে একটি বিশেষ রিপোর্ট করেছে তারা। 6 বছরে হত্যা করা হয়েছে 30,000 রোহিঙ্গা। 5 দেশের শিক্ষক ও পেশাজীবী গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, সিনিয়র চিকিৎসকরা তাহলে কি করেন, সরকারি হাসপাতালে 18 ঘন্টা সেবা দেন শিক্ষানবিস এবং অবৈতনিকরা। জাতীয় ঐক্য গঠনে একমত যুক্তফ্রন্ট ও গণফোরাম, ডিসেম্বরের শেষে সংসদ নির্বাচন করতে চায় ইসি। পাবনায় নারী সাংবাদিককে কুপিয়ে হত্যা। দ্য ডেইলি স্টার আজকের প্রধান শিরোনাম, বিগ চাঙ্ক হেল্ড বাই ব্যাংক ওনার্স, আউটস্ট্যান্ডিং লোনস ইন ব্যাংকিং সেক্টর, ইসি প্ল্যানস ইভিএম ফর 100 সিটস। ডেইলি সানের আজকের প্রধান শিরোনাম, স্ট্রঙ্গার বিমস্টেক ভাইটাল ফর রিজিওনাল ডিভিশন, সামিট বিগিনস ইন কাঠমান্ডু August 30, ড্রাগ ডিলার্স ডিসকভার নিউ ট্যাকটিক্স। দর্শক, এই ছিল আমার কাছে আজকে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। আর এর সাথে শেষ করছি আজকের লাইভ সারাদেশ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।